আপনাকে শিবাঙ্গী জন ফ্যামিলি চ্যানেলে ওয়েলকাম জানাই। আর আমি সততা হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে, এবং আজকের দিনটা খুবই সুন্দর একটা দিন। প্রত্যেকে যেন আজ দোল উৎসব, রঙের খেলা, রঙের মেলা। আর এই দিনে তো বাড়ির সবাই, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাই মিলে খুব মজা করো, সবাই মিলে রং খেলো, সবাই মিলে খাওয়া দাওয়া করো। আর বাচ্চাদের তো দিন এটা, বিশেষ করে যখন আমরা ছোট ছিলাম আমাদের কাছে বিশেষ খুব মজার ছিল। এখন অবশ্যই মজার আছে, তবে বাচ্চারা যেভাবে মজা করে সেটা দেখতে বোধ হয় বেশি ভালো লাগে। আর এদিকে আমার ছেলে তো সকাল থেকে মোটামুটি শুরু করে দিয়েছে, তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো করছে আজ আমরা সারাদিন। আর আমার ছোট্ট গোপালটা কি করছে, পাবজি খেলো, পাবজি যাক দূরে। ওই জেঠিমার বাড়ি কেছে দেখায়, ওইদিকে যা, ওই দেখ সান্দার বাড়ি কেছে দেখায়, যা সান্দার বাড়িতে দিয়ে যা। ডাক জেঠিমাকে, ডাক ও বৌদি, ওই তো জেঠিমা, ওই তো যা, ওই তো জেঠিমা যা, ভাবি রান্না করতে ভিড়ে গেছি, যা যা ওই জেঠিমাকে দিয়ে যা। হ্যাঁ দে, তো জেঠিমাকে দে, ওটা দে, তুমি নামাচ্ছো পরে পাচ্ছে এখন তো রান্না বান্না বাকি রয়েছে। আর ছেলেটাকে নিয়ে একটু বাইরে গেছিলাম, সবাই এই রং মাখিয়েছে। আচ্ছা কালকে এই যে পুজোয় বসেছিলাম তার জন্য তুলসীর মালা গুঁচি এগুলো পড়তে হয়, যে আর কি উপোস করে পুজো করে, ওই জন্য রং টং মাখিয়ে দিয়েছে। এবার এগুলো একটু ধুয়ে আবার রান্নাটা বসাবো। সবাইকে শুভ দোল উৎসব, খুব রং খেলো, খুব মজা করো। সাবান মাখালে হবে না, বলো সবাইকে শুভ দোল উৎসব, শুভ উৎসব, হ্যাপি হোলি, গুড নাইট, গুড উৎসব, সব বলে দিচ্ছে অ্যাডভান্স।
যে আবিরের প্যাকেট নিয়েছি, একটু বাড়িতে হয় আবির মাখি আসি। আমার পাগলটার একদম ফুল মস্তিতে আছে, কি মজা, বাহ 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 বাহ। আমার কেমন লাগবে যদি দেখি, ভালো লাগছে দেখাচ্ছে এটা, হ্যাঁ ফার্স্ট ক্লাস। দাঁতটা বের করো, দাঁতটা বের করো, দাঁতটা পুরো বের করো। দেখি দেখো, দেখি বুড়ি দেখি বুড়ি, তাকাই তাকা, হ্যাপি হোলি ভাই, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দাও দেখি আমাদের দাও, আরেকটু আরেকটু আরেকটু, তোর মাথাটা পরিষ্কার, কিছু হবে না। এই চলে একটু কোলাকুলি করে না, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। রান্না হয়ে গেছে, রান্না হচ্ছে, কিছু তো লাগছে, হেবি লাগছে না। মুখ টুক গুলো ধুইলাম, এবার রান্নাটা বাকি আছে, রান্নাটা করে নিই, তারপর আবার খেলবো। ওইদিকে রান্না হচ্ছে, এঁচোরটা প্রায় হয়ে এসছে, সব বসে ওখানে রান্না বান্না হচ্ছে, এবারে বাকিটা করি, করে আবার রং খেলতে যাবো মাংসটা চাপি দিয়ে। চিটি কাঁকড়া এনেছে কতগুলো, এখন পূর্ণিমার কোটাল তো, ওই জন্য চিটি কাঁকড়া পাওয়া যাচ্ছে। এই যে এর মধ্যে এক প্যাকেট আছে, এতেও এক প্যাকেট আছে, এই যে এই যে এই কাঁকড়াগুলো ভালো লাগে খেতে। কাঁকড়া কাটছে এদিকে, আর আমি ওদিকে এঁচোর চিংড়ি দিয়ে, এঁচোর হচ্ছে হয়ে এসছে, এবার একটুখানি গরম মশলা ঘি দেবো আর সামান্য চিনি দেবো। আর চিনি দিলে সুমন খুব রেগে যায়, বলে তোর মার মতন শুধু তরকারি চিনি দিস। তবে আমার মা যেন অতিরিক্ত দেয়, আমি অতটা দিই না, যেটা যেরকম তরকারি সেটা সেরকম দিই আর কি। এটা কি হলো, এটা ঘি, একটু এঁচোড়ে ঘি দিলে ভালো লাগে খেতে। সব জায়গাতে ঘি দাও? না সব জায়গাতে না, এঁচোড়ে একটু ঘি দিলে ভালো লাগে। চিনি ভাই 150 নিয়েছেন, 40 টাকা সব বলে, মুচি খাওয়া বলে নিয়ে। এরা দেশি মুরগি, এক পিজি ছিল, সব লেট যেতে তো লেট হয়ে গেছে, পাইনি। এক পিজি ছিল, দেড় কেজির মাল, এটা কেটে কুটে হয়তো 1 কেজি 1200 মতো হবে। গিলেমিটার ছিল তো, আমাদের মেয়ে ঠিক রকম আলাদা বাটি দিয়ে, আলাদা বাটি দিয়ে, হ্যাঁ ভাগ না, কিন্তু এটা ঠিকটা আমার আলাদা বাটি মাছ আমি দিয়েছি,
কি দিল তা কি জানি জ্বালা করছে এইগুলোতে রং আসে কত মাখবে মাখো, আমরা দুজনে মিলেই মাখো মাখি করি, ঠিক রং মাখতে ভালো লাগছে। এটা এখানে দিই, এটা সবুজ লিপস্টিক হলো না, বাকি কোথায় আছে? বন্ধ করো ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম অন করো। তুই বল মাংস কষা বসিয়ে দিয়েছি, বাকি আছে কষা হতে, হচ্ছে টুকটুক করে। বিকেল বেলায় খাওয়া দাওয়া করে বাইরে বসছিলাম আর মেয়েরা সব ফের আবির মাখিয়েছে, বাইরে বসে রয়েছি। প্রতি বছরই আর কি জেঠু দোল পূর্ণিমা উপলক্ষে একটা কীর্তনের অনুষ্ঠান করেন আর কি, সেইখানে আর কি রাধা গোবিন্দটাকে নিয়ে গেছিল। তো দোল পূর্ণিমা আসার আগে রাধা গোবিন্দকে রং করিয়ে ও শৃঙ্গার করিয়ে ড্রেস মানে ড্রেস মানে ওনার পোশাক পরিচ্ছদ আর কি সুন্দর করে পরিয়ে মালা ডালা পরিয়ে যেখানে কীর্তনের অনুষ্ঠান হয় সেখানে ঠাকুরকে বসিয়ে দেন। এবারে কীর্তনের অনুষ্ঠান যেহেতু সম্পন্ন হয়ে গেছে এবং সবাইকে প্রসাদ বিতরণও হয়ে গেছে, এবারকে ঠাকুরকে নিয়ে জেঠু ঘরে চলে আসছে। আমরা তো প্রসাদ খেয়ে নিয়েছিলাম আর ছেলেটার তো দুপুরে ঘুম পাড়িয়ে ওর বাবা আর কি ছেলের কাছে ঘুমিয়ে পড়েছিল, তো সুমনের ওই জন্য প্রসাদ খাওয়া হয়নি। এখন ঘুম থেকে উঠে এসছে, প্রসাদ খেতে এসছে। আর ওই যে বড় কড়াইটা দেখলে ওতেই সব রান্না বান্না হয়েছে, শুধু ওটাতে নয় আরো কিছুতে হয়েছে, আমি অত দেখিনি। তো এখন ওই যে সুবল খেতে বসেছে, এটা আমাদের পাড়ারই বৌদি, ওকে খেতে দিচ্ছে। নিরামিষ রান্নাবান্নাই হয়েছিল, একটা ছোলা দিয়ে কচু শাক হয়েছিল, আচ্ছা আলু ভাজা হয়েছিল, আর একটা সমস্ত সবজি দিয়ে একটা ওই একই নিরামিষ তরকারি, ডাল, চাটনি, পাঁপড় আর পায়েস, সেই হচ্ছে রান্নাবান্না। আর ওইখানে আর কি ঠাকুর বসেছিল, তো ঠাকুরের সামনে এই যে ঘটগুলো সব রয়েছে, যেহেতু অনুষ্ঠান হয়ে গেছে সেহেতু এবারে ধীরে ধীরে আর কি সব খালি হতে রয়েছে। আর এদিকে তো দিদি ভাত টাত দিচ্ছে সবাইকে, আর এবার খাবার দাবার তো কিছু বেশি হয়েছে, তারপর মোটামুটি যা বেশি হয়েছে আর কি বলছে, যা বেশি হয়েছে সবাই নিয়ে যাও। আর জ্বর হয়েছে রাতে তো চা দুষ্কর্ম করছিল, আমি সন্ধ্যাবেলা দেখছিলাম বিশাল দুষ্কর্ম, আমার ছেলে দুষ্ট তাই বলছে। জ্বরে দেখো না পুরো কোকো করছে বাচ্চা, আবার জ্বর না জ্বরেতে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে।